ঘরে বসে শিখি অনলাইন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। আমি শামীম আক্তার, হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তোমরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা এতদিন বাসায় আছো, নিশ্চয়ই ঘরে বসে অন্যান্য ক্লাসগুলি করছো। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর একটি বাংলা পাঠ উপস্থাপন করব। তোমরা এরই মধ্যে যারা বসো নাই এখনো সেটের সামনে, তারা বই নিয়ে, বই খাতা নিয়ে বসে যাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বসেছো সবাই? ভেরি গুড। এখন আমি তোমাদেরকে একটি গান শোনাবো। তোমরা হয়তো বা আমার চেয়ে ভালো সুন্দর সুন্দর গান করতে পারো, কিন্তু তোমাদের গান তো এখন আমি শুনতে পারবো না। এখন আমার গানটা শোনো, কেমন লাগে? ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। সেই গায়েনি একটি মেয়ে, হাসতো খেলতো বেড়াতো আর স্বপ্ন দেখে যেত। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। সেই গায়েনি একটি মেয়ে, হাসতো খেলতো বেড়াতো আর স্বপ্ন দেখে যেত। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। তোমাদের গান হয়তো আমাদের আমার চেয়ে আরো তোমরা সুন্দর সুন্দর গান করতে পারো, কিন্তু তোমাদেরটা তো আমি এখন দেখছি না, কোনো সময় দেখা হলে তোমাদেরটা শুনবো। এখন তোমরা বই খাতা নিয়ে সবাই রেডি হয়েছ? এখন পড়ার আগে আমরা চলো একটা ছবি দেখি। দেখো তো বন্ধুরা, এই ছবিটা কিসের মনে হচ্ছে তোমাদের? এখানে কি আছে ছবির মধ্যে? হ্যাঁ, গাছ আছে, পাখি আছে, আম গাছ, বাঁশ গাছ, ঘর বাড়ি, ছেলে মেয়েরা খেলছে বাগানে, বাগানে ফুল, বিভিন্ন রকমের ফুল দেখা যাচ্ছে, খুব সুন্দর না? এই ছবিটা দেখলে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা গ্রামের ছবি, না? সবাই গ্রাম আছে না? তোমরা অনেকে গ্রামে যা, অনেকে গ্রামে থাকো, আবার শহরে থাকলেও অনেকে আমরা গ্রামে বেড়াতে যাই, কিন্তু এখন করোনার জন্য আমরা যেতে পারছি না। তারপরে আমাদের গ্রাম অনেক সুন্দর, না? এই গ্রামের ছবিটা অনেক সুন্দর, না? ঠিক আছে, আজকে আমরা জানলাম গ্রামের ছবিতে কত সুন্দর সুন্দর গাছপালা, পশু পাখি সব আছে, না? চলো আজকে আমরা পড়বো তৃতীয় শ্রেণীর আমাদের গ্রাম কবিতাটি। আমাদের গ্রাম কবিতাটি আমরা আজকে পড়বো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ে 59 পৃষ্ঠা খোলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 59 পৃষ্ঠা খোলো। সবাই হাত দাও, পৃষ্ঠা খুলে মনোযোগ সহকারে বইতে হাত দাও। আমাদের গ্রাম বনদেয়ালি মিয়া, আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেহ পথ। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাটঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। খুব সুন্দর না কবিতাটা? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই কবিতাটা বাড়িতে এতদিন অনেকে হয়তো পড়া হয়ে গেছে, তারপর আমি আজকে আবার তোমাদেরকে পড়াচ্ছি। আবার একটু দেখো, আমাদের গ্রাম লিখেছেন বনদেয়ালি মিয়া, আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবই মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। খুব সুন্দর না আমাদের গ্রাম কবিতাটি বন্দে আলমিয়া লিখেছে। তোমরা দেখো, তোমরা কিন্তু যাদের শিখে আছে তো ভালো, কিন্তু বারবার এটা পড়তে থাকো, ঠিক আছে? একটু পড়ে নাও, তাহলে তাহলে আমরা পরে এখান থেকে কিছু পড়া তোমাদেরকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? দেখো আজকের পাঠে শিক্ষার্থী বন্ধুরা, দেখো শব্দার্থ, এখানে যে আমাদের গ্রাম আমরা যে পড়েছি সেখানে কিছু নতুন শব্দ আছে। দেখো শেথা, শেথা অর্থ কি? সেখানে। আমার সাথে বলো সবাই, সবাই বলো, দেখছো না শিক্ষার্থী বন্ধুরা, বলো শেথা সেখানে, যেখানে। পাঠশালা বিদ্যালয়, পাঠশালা অর্থ কি? বিদ্যালয়, তোমরা জানো। কিরণ আলো, আত্মীয় আপনজন, হেন এইরূপ বা এইরকম। আবার পড়ো আমার সাথে সাথে, শেথা সেখানে, পাঠশালা বিদ্যালয়, কিরণ আলো, আত্মীয় আপনজন, হেন এইরূপ বা এরকম। সবাই পড়ছ? সবাই পড়ো শব্দের অর্থগুলি। শেথা অর্থ কি? যেখানে। শেথা অর্থ কি? যেখানে। পাঠশালা অর্থ বিদ্যালয়, আর কিরণ আলো, আত্মীয় আপনজন, হেন এইরূপ বা এরকম। ঠিক আছে, সবার পড়া হয়েছে? অনেকের তো শিখা আছে, তারপর একটু রিভিশন দেওয়া। এবার দেখো সবার হয়েছে? লিখতে চাইলে লিখেও নিতে পারো। আমরা এই পাঠে, এই কবিতার পাঠে এই শব্দগুলো আজকে পেয়েছি। তারপর দেখো কিছু বাক্য গঠন আছে, লিখা হয়েছে সবার? এবার দেখো বাক্য গঠন এই কবিতাতে আছে। জল ভরা, জল ভরা অর্থ কি? আমরা জানি জলে ভরা। তাহলে আমরা এটা দিয়ে তোমরা নিজেরও ছোট বাক্য তৈরি করতে পারো। ম্যাডাম তোমাদের জন্য কিছু কি এনেছি, ছোট ছোট বাক্য তৈরি করে এনেছি, তোমাদের ভালো লাগলে সেটা তোমরা নিতে পারো, আর না হলে তোমরা নিজেরাও লিখতে পারো। জল ভরা, পুকুরটি জলে ভরা। মাঠ ভরা, বাক্য তৈরি করতে হলে মাঠ ভরা সবুজ ঘাস। ঝিকিমিকি, চাঁদের আলো ঝিকিমিকি করে। ঝিকিমিকি কি? চাঁদের আলো ঝিকিমিকি করে। বাঁশঝাড়, বাঁশঝাড় কি? গ্রামের বাঁশঝাড়ে ছায়ায় বসে গ্রামের লোকেরা গল্প করে। এটা ছাড়াও অন্য অন্যটা তোমরা যদি পারো অন্য বাক্য লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, দেখা লেখা হয়েছে তোমাদের? বারবার পড়ো, আবার পড়ো আমার সাথে সাথে। জল ভরা, জল ভরা দিয়ে বাক্য গঠন কি? পুকুরটি জলে ভরা। মাঠ ভরা, মাঠ ভরা দিয়ে কি বাক্য? মাঠ ভরা সবুজ ঘাস। বাঁশঝাড়, গ্রামের বাঁশঝাড়ে ছায়ায় বসে গ্রামের লোকেরা গল্প করে। ঠিক আছে, তোমাদের লিখা হয়েছে? সবাই লিখে নাও, বাড়িতে প্রয়োজনে আবার বারবার পড়বে। শিক্ষার্থীরা নিশ্চয়ই তখনও তোমাদের পড়া হয়ে গেছে, কারণ তোমরা এতদিনে এগুলি হয়তো অনেকে পড়ে কয়েকবারে রিভিশন দিয়েছ। এখন দেখো আজকে যে আমরা যে কবিতাটা পড়লাম সেই কবিতাতে কিন্তু আমরা ছোট ছোট কিছু শব্দ তৈরি দেখলাম, তার বাক্য গঠন পড়লাম আমরা। এখন আমরা কিছু এখানে কবিতার পাঠ থেকে কিছু প্রশ্নের উত্তর তৈরি করতে পারি। যেমন কি, দেখো আমি তৈরি করে নিয়ে এসেছি, দেখো তোমরা প্রশ্নের উত্তর, দেখো তোমরা মিলাও, প্রয়োজনে তোমরা লিখেও নিতে পারো। গ্রামের ঘরগুলো দেখতে কেমন? গ্রামের ঘরগুলো দেখতে কেমন আমরা এখানে দেখছি না? গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট না? গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট, আমি লিখেছি দেখো, গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট। তারপর দুই নম্বর দেখো, গ্রামের লোকজন কিভাবে থাকে? এটার উত্তর কি হবে? গ্রামের লোকজন মিলেমিশে থাকে, গ্রামের লোকজন মিলেমিশে থাকে। তারপর তিন নম্বর দেখো, ছেলে মেয়েরা একসাথে কোথায় যায়? ছেলে মেয়েরা একসাথে পাঠশালায় যায়। তারপর চার নম্বর দেখো, গ্রামের গাছপালা দেখলে কি মনে হয়? উত্তর হবে, গ্রামে গাছপালা দেখলে মনে হয় তারা যেন আত্মীয়ের মতো মিলেমিশে আছে। এখন আবার আমি পড়ে শোনাচ্ছি, দেখো প্রশ্ন উত্তরগুলি। গ্রামের ঘরগুলো দেখতে কেমন? উত্তর, গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট।
তারপর 2 নাম্বার, গ্রামের লোকজন কিভাবে থাকে? গ্রামের লোকজন মিলেমিশে থাকে। 3 নাম্বার, ছেলে মেয়েরা একসাথে কোথায় যায়? উত্তর, ছেলে মেয়েরা একসাথে পাঠশালায় যায়। 4 নাম্বার, গ্রামের গাছপালা দেখলে কি মনে হয়? উত্তর, গ্রামের গাছপালা দেখলে মনে হয় তারা যেন আত্মীয়ের মতো মিলেমিশে আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই এই যে আমি ছোট ছোট প্রশ্নের উত্তরগুলি তোমাদের আজকের পাঠ থেকে বের করে দিলাম, তোমরা অনেকেই হয়তো বাড়িতে এগুলি আগেই পড়েছ, কিন্তু তারপরও আবার চেষ্টা করবে। যারা একটু মনে হচ্ছে যে কম পারছ, তাহলে বারবার এগুলি পড়বে এবং লেখার চেষ্টা করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন আজকের পাঠ, আমি তো শব্দের অর্থ পড়ালাম, তারপর বাক্য তৈরিটা কয়েকটা দেখিয়ে দিলাম, প্রশ্ন উত্তর গুলিও দেখিয়ে দিলাম, এখন তোমরা এগুলিতে বাড়ির কাজ করবে। গ্রাম সম্পর্কে আজকে আমাদের গ্রাম পড়িয়েছি, সেজন্য বাড়ির কাজ করবে কি, তোমার গ্রাম সম্পর্কে 5টি বাক্য লিখো। আমাদের গ্রাম কিন্তু সবার এক ধরনের না, তাহলে বাক্যটা তোমরা বিভিন্ন ধরনের লিখতে পারবে। যে কোনো 5টা বাক্য লিখবে তোমার গ্রাম সম্পর্কে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। আগামী কোনো ক্লাসে যদি তোমাদের সাথে আবার দেখা হয়, তাহলে তোমরা সুস্থ থেকো, সুন্দর থেকো, বাইরে যাবে না শিক্ষার্থী বন্ধুরা, বাইরে যাবে না। এখন করোনা, তোমরা কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চলবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, এবং বাইরে যদি যেতেও হয় কি করতে হবে, মুখে মাস্ক পরে তারপর বেরোতে হবে। আর বাইরে থেকে আসলে কি করতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই, খোদা হাফেজ, ধন্যবাদ।